ডিয়ার স্টুডেন্টস সহজ স্টাডিতে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ তোমাদের ক্লাস নাম্বার 28 এইট আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যেটা আমরা করছিলাম যে পিএসসি ক্লার্কশিপের টোয়েন্টি নাইনটিনের যে কোয়েশ্চেন পেপার তার সেকেন্ড শিফট তার যে পার্ট ওয়ান পার্ট অর্থাৎ তোমাদের টোটাল প্রত্যেকটা সেটে তিরিশটা করে প্রশ্ন আছে থার্টি কোয়েশ্চেন্স পার্ট অর্থাৎ প্রথম পনেরোটা প্রশ্ন আমরা আগের দিনকেই আলোচনা করেছিলাম আজকে আমরা নেক্সট পার্টটা আলোচনা করব অর্থাৎ পরবর্তী ফিফটিন কোয়েশ্চেন্স আমরা যেটা থাকে সেটাকে আলোচনা করে দেবো ঠিক আছে দিলে আমাদের টোয়েন্টি নাইনটিনের যে দুটো সেট পরীক্ষা হয়েছিল সেই দুটো সেটই আমাদের কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তোমাদের তার আগে বলি যে তোমাদের জিকের উপর একটা পিডিএফ নোটস পাওয়া যাচ্ছে ই মেটেরিয়ালস অনলি রুপিস ফিফটিতে তোমরা যারা মেটেরিয়ালসটা কালেক্ট করতে চাইছো অবশ্যই এইট থ্রি ফোর ডাবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে ফোনপে করো অথবা অন্যান্য ইউপিআই পেমেন্টের জন্য তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো জসিম স্যারের থেকে যে কিভাবে পেমেন্ট করতে হবে ঠিক আছে প্রায় এখানে টু থাউজেন্ড টু হান্ড্রেড প্লাস এবারে হলো যে এবারে হচ্ছে দেখো আজকে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস সেটা হচ্ছে যে কি বলছে ফাইন ফ্রম বিলো হোয়াট দ্যাট মিনস অর্থাৎ এস্টিম কথাটার অর্থ কি এই যে এস কথাটা বলছে আমরা নিচে এস্টিম বলতে আমরা এখানে কি বোঝাবো ঠিক আছে অর্থাৎ এখানে যেটা আমরা বোঝাবো এস্টিম মানে হচ্ছে সম্মান অর্থে বোঝানো হয় এস্টিম টিম মিনস সম্মান অর্থে বোঝানো হয় এখানে দেখো রেসপেক্ট মানেও ঠিক তাই রেসপেক্ট মিনস হচ্ছে সম্মান বা সম্মান যেটাকে আমরা বলি এনমিটি হচ্ছে শত্রুতা শত্রুতা এলিগেন্স এলিগেন্স মানে হচ্ছে যে কোমল ভাব কোমল ভাবটাকে আমরা এলিগেন্স বলে থাকি আর ফেমাস ফেমাস মিন্স হচ্ছে বিখ্যাত ঠিক আছে বিখ্যাত তাহলে এক্ষেত্রে যেটা আমাদের এস্টিমের মিনিং যেটা হবে সেটা হচ্ছে কি হবে সেটা সেটা হলো রেসপেক্ট তাহলে নাম্বার ওয়ান আনসার হলো এ নাম্বার ওয়ান আনসার হচ্ছে এ তাই তো এ দেখো এসটিম মানেও সম্মান আর রেসপেক্ট মিনস হচ্ছে সম্মান ঠিক আছে চলো নেক্সট হলো নেক্সট হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভ বিলো যেখানে বলছে রতন এন্টারড দ্য রুম অ্যান্ড লুকড দ্য পেন্টিং অন দ্য ওয়াল রতন এন্টারড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল ওকে তাহলে এখানে কোনটা আনসার হবে এখানে হচ্ছে লুকড এর পর কি হয় অলওয়েজ অপশন এ বলছে অ্যাট অপশন বি হচ্ছে ডাউন অপশন সি হচ্ছে আপ অ্যান্ড অপশন ডি হচ্ছে ইন তাহলে উত্তর কোনটা হবে আমরা যখন কোন কিছুর দিকে তাকাই দেওয়ালে পেন্টিং এর দিকে তাকাচ্ছি তাই তো তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট লুকড অ্যাট দেওয়ালে পেন্টিং এর দিকে তাকাচ্ছি অর্থাৎ লুকড অ্যাট ওকে চলো নেক্সট নেক্সট বলছে ফাইন্ড রাইট ওয়ার্ড কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্স বিষয়বস্তুটা এটাই যে উই বাই মিট ফ্রম এ আমরা কোথা থেকে মিট কিনি মাংস কোথা থেকে কিনি বলছে প্রথমে গ্রিন গ্রসার গ্রিন গ্রসার মানে হচ্ছে যে শাকসবজি বিক্রি করে গ্রিন গ্রসার মানে যে শাকসবজি বিক্রেতা ঠিক আছে আচ্ছা তারপর বুঝছো যেটাকে আমরা বলি মাংস বিক্রেতা আচ্ছা হচ্ছে ব্রকার ব্রকার মিনস হলো আমরা যাকে বলি দালাল তাই তো যে ধরো ওই জমি বাড়ি এই সমস্ত বিভিন্ন জিনিসের দালাল যারা হয় খোঁজ দেয় তাদেরকে বলি আর বেকার মানে হচ্ছে রুটি বিক্রি করেছে রুটি বিক্রেতা তাহলে তোমরা বলে উত্তর কোনটা হবে উই বাই আমরা কোথা থেকে কিনবো তাহলে অপশন হবে এখানে আনসার হচ্ছে বি তাই তো বা যেটাকে আমরা বলে থাকি থ্রি বি আনসার ওকে তিনের বি আনসার নাম্বার ফোর দেখো বলছে যে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস রাইট ওয়ার্ড এখান থেকে আমাদের ব্যবহার করতে মানে নিতে হবে নিচের চারটে অপশনের থেকে দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে দ্য সরকার তাকে শাস্তি দিল বিকজ অফ অ্যাক্টিভিটিস প্রথমেই কি বলেছে ইললিগাল ইললিগাল মিন্স বেআইনি তাই তো তার বেআইনি কাজকর্মের জন্য তাকে শাস্তি দিল বেআইনি ইললিগাল অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যান্টি হচ্ছে যে অসামাজিক কর্মকাণ্ড করে অসামাজিক কাজকর্ম যারা করে তাদেরকে বলা হয় অ্যান্টি সোশ্যাল চ্যারিটেবল যে হচ্ছে খুব দানশীল বা দয়ালু যেটাকে আমরা বলে থাকি সেই ব্যক্তি আর সেম ফুল সেম ফুল মানে যেটা হচ্ছে লজ্জাজনক তাহলে তোমরা বলো কি হবে উত্তর কি কারণে আমরা শাস্তি দেব তার ইললিগাল অ্যাক্টিভিটিজের জন্য সে ইলিগাল অ্যাক্টিভিটিজ করে বেআইনি কাজকর্ম করে নাম্বার 4 आंसर হচ্ছে এ নাম্বার 4 आंसर হচ্ছে এ তার ইললিগাল অ্যাক্টিভিটিজের জন্য তাকে गवर्नमेंट কি করলো শ্যাক করলো বা পানিশমেন্ট করলো তোমাদের ম্যাথসের ক্লাস চলছে সামনেই তোমাদের সামনে মাসে বিএসসি মিসলেনিয়াস एग्जाम এবং নভেম্বরে ক্লার্কশিপ যারা মনে করছো যে শেষ মুহূর্তে অ্যারিথমেটিক এবং বেসিক মেনসুরেশনটা প্র্যাকটিস করবে তারা অবশ্যই কালেক্ট করতে পারো তারা অবশ্যই এই ক্লাসে জয়েন করতে পারো তার জন্য তোমাদেরকে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে 8348817027 এই নাম্বার এই কোর্স অনলি 499 অনলি 499

এটা একটা ইডিয়ামস এখানে কম্পিউটার এই কারণেই এসছে বিষয়টা যে দেখে চিহ্নিত করো এই আর ইডিয়ামস তো হেভেন এন্ড কি হয় সাধারণত এই কথাটাকে আমরা বলে থাকি হেল এন্ড হেভেন দ্য ডিফারেন্স ঠিক আছে এই শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি যে আচ্ছা এখানে আমরা দুটো বলি একটা হেল এন্ড হেভেন যেটা আমরা বলে থাকি ডিফারেন্স হি মুভড হেভেন এন্ড যেটাকে আমরা বলছি যে আরেকটা হয় সেটা হলো আর্থ এখানে বসবে আর্থ আমরা অনেকেই জানি এই শব্দটা তাই হেলথটা আমরা করে দিয়ে আসবো কিন্তু এখানে উত্তরটা হবে আর্থ কেন বলছে আমরা যখন কোনো কিছু শক্ত কাজ করি শক্ত বা কঠিন কোনো কাজ করলে সেটাকে আমরা বলে থাকি ওই হ্যাভ আর্থ কোন রকম শক্ত কোনো কিছু কাজ করা ঠিক আছে তার জন্য আমরা পুরস্কৃত করি আর হেল অ্যান্ড হেভেন মানে যেটা আমরা বলি তফাত তফাত বোঝানোর জন্য কিন্তু এখানে হবে হেভেন অ্যান্ড আর্থ ওকে যেটা হচ্ছে টু ওয়ার্ক হার্ড টু ডু সামথিং কোনো কিছু খুব হার্ড ওয়ার্ক করা চলো নেক্সট নেক্সট হলেও বলছে হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাভ ইউ হার্ড মনে পড়ছে এটা কিসে রয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে ড্যাস দ্য চেয়ারম্যান অব দ্য এক্সিকিউটিভ কমিটি মিস্টার বাসু শোনা যাচ্ছে যেখানে হচ্ছে মিস্টার বাসু হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু কি হবে বলো এখানে এখানে যেটা হবে সেটা হলো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড হবে এখানে হচ্ছে উত্তরটা হবে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড কেন হবে এটা হ্যাজ বিন অ্যাপয়েন্টেডটা ডি অপশন এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে তাহলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এইভাবে এটাকে করতে হবে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট হলো যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টেন্স করাবো ঠিক আছে এগুলো করাবো ক্লাস চিন্তা নেই ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দা লিস্ট বিলো বলছে দা এম্পেরর আকবর রুল্ড একটা বৃহৎ রাজ্য তিনি শাসন করতেন হচ্ছে তোমার শাসন করা শাসন করা বা শাসন কার্য পরিচালনা করা সেটাকে রুল্ড ওভার বলা হয় ওকে নেক্সট আটেরটা দেখো বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রতন স্মাদার ইজ ড্যাশ শি কান্ট ইভিন সাইন হার নেম বলছে রতন স্মাদার ইজ কি হবে সে নিরক্ষর সে পরিচয়টা জানে না তাই তো ইলিটারেট লিটারেট মিনস হচ্ছে যে স্বাক্ষর যার স্বাক্ষর পরিচয় আছে স্ট্রেঞ্জ মানে হলো অবাক ইনলিট্রেট মানে নিরক্ষর ডিফ মিন্স হচ্ছে বধির বধির তাহলে রতন মাদার ইজ কী হবে ইনলিট্রেট

Choose from the list below the most appropriate word to fill in the blank. বলছে যে অ্যান অ্যাকশন ইজ মোস্ট অ্যান্ড অলমোস্ট টু বলছে এমন একটা কাজ যেটা ভীষণভাবে কঠিন এবং যাকে বিশ্লেষণ করাটাও অসম্ভব যাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করাটাও অসম্ভব আচ্ছা আনঅ্যাভয়েডেবল যেটাকে আমরা বলে থাকি যেটা হলো যাকে আমরা অ্যাভয়েড করতে পারি না যেটা হচ্ছে এক কথায় আমরা বলবো অনিবার্য ইন এক্সপ্লিকেবল যাকে আমরা ব্যাখ্যাতিত বলি না ব্যাখ্যার অতীত ব্যাখ্যাতিত ইনডিসক্রাইবেল যেটাকে আমরা বলে থাকি বর্ণনাতীত আর ইনকোহারেন্ট মানে হচ্ছে তোমার অসংলগ্ন যেটা সংলগ্ন পাশাপাশি সাজানো যেটাকে আমরা বলি এটা হবে অসংলগ্ন অগোছাল তাহলে যাকে কি হবে উত্তর বলো এক্ষেত্রে উত্তর হবে ইন এক্সপ্লিকেবল ওকে যাকে আমরা ব্যাখ্যা সহজে ব্যাখ্যা ব্যাখ্যারও অতীত যেটা সহজে ব্যাখ্যা করতে পারি না ইচ ইজ ডিফিকাল্ট মানে ব্যাখ্যা করা যাকে খুব কঠিন আচ্ছা নাইন আনসার তাহলে বি মিনিংগুলো তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের প্রচুর পরিমাণে লাগবে এটা জেনে রেখে দাও তোমাদের পিএসসি কিন্তু ক্লার্কশিপে প্রচুর এই জাতীয় ভোক্যাপসি আসবে সেই জন্য মিনিংটা আমাদের জানতে হবে দ্য ম্যান পরেরটা দেখো হয়েছে দ্য ম্যান সিমস দেখে মনে হচ্ছে সিমস মানে হলো এই যে দেখে মনে হয় দেখে মনে হওয়া ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস ফর নো রিজন কোনো কারণ ছাড়াই সে হাসছে তার মানে কি সে হ্যাপি সে অর্থাৎ সুখী সে চিয়ারফুল আনন্দিত তাহলে সুখী আনন্দিত ঠিক আছে মানে যার মধ্যে কোনো নর্মালিটি নেই আর অ্যাডমায়ারেবল যাকে শ্রদ্ধা করা যায় অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অ্যাবনরমাল যে সাধারণ নয় আর পাঁচজনের থেকে যে আলাদা নাম্বার টেন আনসার হবে সি অ্যাবনরমাল ঠিক আছে আচ্ছা এবার বলছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস আগের দিন শিখিয়েছিলাম এর উত্তরটা তোমরা দেবে যে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলো ফার্স্ট কি ভাবে শুরুটা করব বলো দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স ফর টু ইয়ার্স বলছে টিউটার রনিকে ম্যাথমেটিক্স পড়ায় লাস্ট দুই বছর ধরে দু বছরের জন্য তো কি হবে তাহলে এখানে অবজেক্ট অবজেক্ট কাকে পড়াচ্ছে রনি রনি তাহলে তাহলে আগে আগে আসবে এলো অবজেক্ট ফার্স্ট এক নম্বরে তারপরে রনি কি করছে পড়ছে তাই তো তাহলে রনি ভার্ভ কি হবে এখানে ওয়াজ হবে দেন ভার্ভ বসছে ওয়াজ তারপরে কি হচ্ছে টট ফর্ম হচ্ছে তোমার টট তাহলে রনি ওয়াজ টট কি পড়ছে কার কাছে সাবজেক্টটা আসবে বাই বাড়বে পর হলো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তারপর বাকিটা বসছে ম্যাথেমেটিক্স কি পড়ছে তারপরে হচ্ছে অবজেক্টটা তারপরে হচ্ছে সাবজেক্টটা বসছে বাই বাইটা বসলো বাইয়ের পর সাবজেক্ট বাই দ্য টিউচার ফর টু ইয়ার্স তাহলে এক্ষেত্রে আনসার হবে সি দেখো তাহলে রনি দিয়ে শুরু করতে হবে আনসার হবে সি মনে থাকে জানেন প্রথমে রনি হচ্ছে অবজেক্টটা তারপর বার্ব বসছে ওয়াজ তারপরে হচ্ছে টট পাস্ট পার্টিসিপল ফর্ম দেন হচ্ছে বাই দ্য টিউটার সাবজেক্টটা আর তো সরি টট তাও ম্যাথমেটিক্স কি পড়াচ্ছে বাই দ্য টিউটার সাবজেক্টটা এন্ড বাকি অংশটা তারপর ঠিক আছে তাহলে 11 आंसर হবে সি 12 ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স আ বয় হু ফ্রাইটেনস উইকার বয়েজ যে ভয় পায় আ বয় হু ফ্রাইটেনস উইকার বয়েস দুর্বল ছেলেদেরকে যে ভয় পায় ট্রাম্প দুর্বলতাকে বিউলি হিপোক্রেট অ্যান্ড ট্রেস পাসেস ট্রেস পাসের মানে তোমরা জানো আমরা যেটাকে বলে থাকি অনধিকার প্রবেশ সেই জায়েন্টের সেলফিশ জায়েন্টের গল্পটা মনে পড়ছে সকলে তাহলে সেখানে কিন্তু এই বিষয়টা ছিল মনে পড়ছে সবার ওকে এক কথায় আমরা যেটাকে বলে থাকি যে হচ্ছে স্পেশালি যে হ্যাবিচ অভ্যাস কতভাবে যে নির্দয় ঠিক আছে ইনসাল্টিং হ্যাঁ যে আর সভার থেকে দুর্বল এইগুলো তাহলে এক্ষেত্রে আনসার হবে বিউলি বিউলি হচ্ছে আন্সার হবে এই ধরনের ছেলেদেরকে বিউলি বলা হয় বিউলি তাহলে নাম্বার টুয়ালভ নাম্বার টুয়েলভ আনসার হচ্ছে বি ঠিক আছে নাম্বার টুয়েলভ আনসার হচ্ছে বি আর ট্রেসপসার মানে আমি যেটা বললাম যে অনধিকার কারোর অনধিকার চর্চা বলি না আমরা সেটা হচ্ছে অনধিকার চর্চাটাকে বলা হয় আর হচ্ছে ট্রাম্প এবার হচ্ছে ট্রাম্প আচ্ছা আর হলো হিপোক্রেট হিপোক্রেট মানে হচ্ছে যার কোন যে এক কথায় মানে ভীষণ ভাবে কি বলবো আমরা যাকে কি বলে থাকি হিপোক্রেট কথার অর্থটা বলে থাকি যে ধরো যে ব্যক্তি যাকে আমরা সাধারণত হ্যাঁ এখানে যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আনসার কিন্তু হবে তোমার যেটা হলো বিউলি ঠিক আছে বিউলিটা আনসার হবে আচ্ছা আর যদি আমরা বলে থাকি যে আচ্ছা তোমরা কিন্তু অনেকে আমাকে জানতে চাইছো যে তোমার কি বলে যে আমাদের প্রাইম তোমাদের এর কিন্তু নোটিস আসবে পঞ্চায়েতে ঠিক আছে জাস্ট আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে ঠিক আছে ট্রাম্প হচ্ছে এক কথায় যেটাকে আমরা একটা বলে থাকি যে একটা একটা ট্রাম্প অফেন্সিভ ওয়ার্ড ঠিক আছে অপমানজনক আপত্তিকর শব্দ আপত্তিকর শব্দ বোঝালে যেটাকে আমরা বলে থাকি ট্রাম্প আপত্তিকর বিষয়টা ঠিক আছে যে বিষয়টা হলো আপত্তিকর আর হলো হিপোক্রেট হিপোক্রেট কথার অর্থ হলো হিপোক্রেট আমরা যেটাকে বলা হয় হিপোক্রেসি হিপোক্রেট যেটাকে কপটতা বলা হয় কপট ভন্ড ওকে এগুলো হলো হিপোক্রেট চলো তা নাম্বার 13 13 এরটা দেখি তোমরা উত্তর দাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে বলো দ্য ক্যাট স্নিকড ইন এন্ড স্যাট ড্যাশ দ্য লিটল গার্ল বলো কি হবে উত্তর বলো

এক্ষেত্রে যেটা হবে ইন অ্যান্ড স্যাট কি করছে আন্ডার হবে আন্ডার মিনস নিচে বিসাইডস মানে হচ্ছে পাশে ইন্টু বিসাইড ক্যাট বলেছে যেহেতু এখানে বিসাইড হবে কথাটা বিসাইডস হবে না বিসাইড হবে মেয়েটির পাশে বসেছে ডি হবে উত্তর থার্টিন আনসার হবে ডি যারা ডি করেছ তাদেরটা আনসার রাইট ঠিক আছে যারা ডি করেছো তাদের আনসার কিন্তু রাইট স্নিক্ট মানে মানে যাওয়া আর কি ঠিক আছে বাচ্চাদের এটা বলা হয় ঠিক আছে ওই বাচ্চারা যেমন কোলের মধ্যে এসে বসে না ওই জিনিসটা বিড়াল আচ্ছা তারপরেরটা দেখো আহ আচ্ছা তারপরেরটা হলো লাস্ট কোয়েশ্চেন যেটা তোমাদের নাম্বার ফোরটিন মানে সেটটা শেষ কোশ্চেন ছিল আর কি ঠিক আছে যেটা হচ্ছে অপোজিট অফ ডেঞ্জারস ডেঞ্জারস মানে তো কি মারাত্মক তা মানেও তো ভয়ঙ্কর তারপর কোয়াইট মিনস হলো শান্ত এটা আরেকটা হয় কাম কামটা হলো সি কাম মানেও শান্ত এটা হচ্ছে সেফ নিরাপদ মানে হল বলো কোনটা উত্তর হবে এক্ষেত্রে এক্ষেত্রে আনসার হবে ডেঞ্জারাস খুবই মারাত্মক যেটা রয়েছে ডেঞ্জারাস তো নিরাপদে রয়েছে সেফ সেফ ঠিক আছে সে আনসার এক্ষেত্রে ফর্টিনের এরটা আনসার হবে সি ওকে চলো আগের দিন তাহলে আমরা যে তোমাদের টোটাল ষোলোটা কোয়েশ্চেন করিয়েছিলাম আজকে বাকি চোদ্দটা করিয়ে দিলাম এই সেটটা শেষ হয়ে গেল আমরা নেক্সট দিনকে বাংলা ক্লাস করব ঠিক আছে বলে রাখলাম আগে থেকে সকলে তৈরি হয়ে থেকো অনেকদিন বাংলা ক্লাস হয়নি তোমরাও চাইছিলে তো চলো বেঙ্গলি ক্লাস আমরা নেক্সট দিন করব আচ্ছা তার মধ্যে বলি যে তোমাদের এই মুহূর্তে ডিসেম্বরে প্রাইমারি টেটের ক্লাস আসছে তোমরা দেখছো প্রাইমারি টেট হবে ডিসেম্বরে আর এছাড়াও তোমাদের ঝাড়খন্ড টেটের কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছি তো সেই কারণে সেই দুটো পরীক্ষার জন্যই সিটেটের কোয়েশ্চেন এখন যে দেখছো প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে তো সিটেটের টেটের খুব গুরুত্বপূর্ণ সিটেটের কোয়েশ্চেন সিডিপি ইংলিশ ওখানে যে পাঁচটা পেপার থাকে সিডিপি ইংলিশ বেঙ্গলি আর যে ইভিএস আর ম্যাথ এই পাঁচটা পেপারের যে পিডিএফ উইথ আনসার তোমরা সবগুলো পাবে এছাড়াও প্লাস দশ বছরের প্রশ্নপত্র তো পাচ্ছই প্লাস ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত পরিবেশের উপর একটা পিডিএফ মেটেরিয়ালস এটার প্রাইস হচ্ছে রুপিস ওয়ান এর প্রাইস হচ্ছে রুপিস ওয়ান যারা এই কোয়েশ্চেন পেপারটা নিতে চাইছো উইথ আনসার উত্তর সহ তারা অবশ্যই একশো টাকা তাদেরকে পে করতে হবে পেটিএম করার জন্য বা পে করার জন্য নাম্বার হলো এইট থ্রি এই নাম্বারে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দিয়ে দেবে এবং তোমরা কোনটার জন্য চাইছ কোন পিডিএফ মেটেরিয়ালসটা এই মুহূর্তে জিকের রয়েছে বেঙ্গলির রয়েছে এবং তোমাদের নতুন যেটা আসছে যে টেন ইয়ার্স প্রিভিয়াস টেন ইয়ার্সের যে টেটের যে কোয়েশ্চেন আনসার সেটা যারা নিতে চাইছো অবশ্যই উল্লেখ করে দেবে ওকে চলো আজ তাহলে এই পর্যন্ত থাকলো সকলে খুব ভালো থাকো থ্যাংক ইউ গুড নাইট ক্লাস দেখতে থাকো